হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চাই, যার নাম হচ্ছে দ্য অ্যানেক্সার শো। তো বেসিক্যালি এই শোতে আমরা বিভিন্ন ইউটিউবার সম্পর্কে, তার আনটোল্ড ফ্যাক্ট সম্পর্কে জানতে থাকবো উইদাউট লাইফ স্টাইল, বা যেগুলো তাদের ফ্রেন্ড বা তাদের কোনো তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বা ইউটিউবারগুলোর থেকে আমরা জানতে পেরেছি। অ্যান্ড এটা হবে সপ্তাহে আই থিঙ্ক একদিন এই ভিডিও আপলোড করাবে, আর বাকি দিন নিউজ ভিডিও আপলোড করাবে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আজকে আমরা জানতে চলেছি অন্তিক মাহমুদ সম্পর্কে। তো অন্তিক মাহমুদ বেসিক্যালি একজন কার্টুনিস্ট, একজন রাইটার, একজন কমিক রাইটার অ্যান্ড একজন ইউটিউবার। তো বেসিক্যালি তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন 18 মার্চ 1993 সালে, বাট ছোটোবেলা থেকেই তিনি থাকতেন জাপানে। অ্যান্ড এটা আমি তার কার্টুন ব্লগ থেকে জানতে পেরেছি, বেসিক্যালি সকলে জানে। অ্যান্ড তার জন্মসাল হিসেবে তার বর্তমান বয়স হয় 28 বছর। অন্তিক মাহমুদ 2016 তার ইউটিউব স্টার্ট করে অ্যান্ড 2016 তার ফার্স্ট 100K সাবস্ক্রাইবারও কমপ্লিট করে ফেলে। অ্যান্ড তিনি মূলত ফেমাস হয় 2017-2018 থেকে 10 মিনিট স্কুলের সাথে কাজ করার মাধ্যমে অ্যান্ড আই মান সাদিকের সাথে একটা বই প্রকাশ করার মাধ্যমে, ভাল লাগে না। অ্যান্ড এইভাবে অন্তিক মাহমুদ মূলত সারা বাংলাদেশের মধ্যে ফেমাস হয়ে পড়ে অ্যান্ড একজন ব্র্যান্ডে ক্রিয়েট, অর্থাৎ একটা ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলে। খাওয়া দাওয়ার দিক দিয়ে অন্তিক মাহমুদ একজন খাবার প্রিয়, অর্থাৎ খাদ্য প্রিয় মানুষ। অ্যান্ড তার ফেভারিট খাবারের মধ্যে যেগুলো আমরা জানতে পারছি তার ফ্রেন্ডের থেকে, তো সেটা হচ্ছে রাইস, বিরিয়ানি অ্যান্ড পিৎজা। অ্যান্ড অন্তিক মাহমুদের ফেভারিট কালার হচ্ছে ব্লু, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড রেড। সো বেসিক্যালি এগুলো তার ফ্রেন্ড অ্যান্ড বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা জানতে পারছি। বেসিক্যালি অন্তিক মাহমুদ কোনদিন আমার ভিডিও দেখবে না, কোনদিন আমার রিপ্লাই হতে। অন্তিক মাহমুদের ওয়েট সঠিকভাবে প্রেডিকশন করা আমার দ্বারা পসিবল না, বাট আমরা একটা ওয়েবসাইট থেকে জানতে পারছি তার ওয়েট হচ্ছে 60 কেজি প্লাস, তার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, এটা সঠিকভাবে প্রেডিকশন করা সম্ভব। অ্যান্ড তার হেয়ার কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড তার আই কালারও অবভিয়াসলি ব্ল্যাক। আমি শুরুতেই বলে নিয়েছিলাম অন্তিক মাহমুদ একজন রাইটার, একজন কার্টুনিস্টের সাথে সাথে একজন ইউটিউবার। তো তার ইউটিউবে দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে অন্তিক মাহমুদ যার বর্তমান সাবস্ক্রাইবার 470K প্লাস, আই থিঙ্ক 500K খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যান্ড তার সেকেন্ড চ্যানেল হচ্ছে অন্তিক এগেইন, যেটা একটা গেমিং চ্যানেল যার বর্তমান সাবস্ক্রাইবার 75K, আই থিঙ্ক এটা তো খুব তাড়াতাড়ি সিলভার প্লে বাটন পাবে তিনি। ইউটিউবের পাশাপাশি যেহেতু অন্তিক মাহমুদ কার্টুন অ্যান্ড বই লেখে, তার জন্য তার বই বেরোয়েছে অনেকগুলো, অ্যান্ড কার্টুন বই, কমিক্স বই অনেকগুলো বেরোয়েছে, সবগুলো তার ওয়েবসাইটে পাওয়া যায়। অ্যান্ড তাছাড়াও তার ফেসবুক পেজ দুইটা, একটা গেমিং পেজ অ্যান্ড একটা নর্মাল ফ্যান বেজ পেজ। তাছাড়া অন্তিক মাহমুদ প্রথম আলোতে বিভিন্ন সময় কার্টুন বানাতে, প্রথম আলোর বিভিন্ন কার্টুনের জন্য কাজ করে থাকে। অ্যান্ড তাছাড়াও শূন্য ব্যান্ডেও কিন্তু, সবাই শূন্য ব্যান্ডের যে বেহুলা গান সেখানেও কিন্তু অন্তিক মাহমুদের কাজ ছিল। সো অন্তিক মাহমুদের ফ্যামিলি সম্পর্কে কথা বলতে গেলে, অন্তিক মাহমুদের একটা ছোটো বোন আছে, তার মা এবং বাবা দুজনে জীবিত। অ্যান্ড তার ফ্রেন্ড সার্কেল মিলে তার মূলত ফ্যামিলি মেম্বাররা। অ্যান্ড আমি অন্তিক মাহমুদের পড়াশোনা করতে পারি, তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে বর্তমানে পড়ালেখা করতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো নিউজ ভিডিওতে অথবা এনএক্সআর শো নে কোনো ভিডিওতে। অ্যান্ড নেক্সট কারে নিয়ে আসতে পারি সেটা তোমরা নিচে কমেন্ট বক্সে জানাই দিও। সো অন্তিক মাহমুদ একজন ইউটিউব, ইউটিউব আর ইউটিউবার দুর্বাল কোনটা কম পরে ইউটিউবার।